আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আমি এখন যে ভিডিওটা দেখাম, এই মায়াটার কথা শুনলে আপনার হাসতে হাসতে, এটার মধ্যে কিছুই আটকানো, মানে একদম আমার ফ্রেন্ডের মতো, তাসমিরার মতো মুখ কুস্তা আটকানো, আমার ইস্তারি দেওয়াল খালি টাস্টার মুখ দা বাইরে জায়গা কথা। তো ভিডিওটা শুরু করে দিই, কথা না বাড়াইয়া। না না কই বাবি বাবি হাবিও তুমি লিখতে পারো না, ফকিনের পোলা ফকন ফকন, তুই খোকন খোকন ডাক পারি, উষ্টা খায়া যাও বাড়ি। এর কথাগুলো শুনলে হাসি পাই। না না কই দাদা কই কাকা কই, ওরে ফকিনের পোলা। বাহ ক্যা সিন হ্যায়, वाह क्या सीन है। यही नहीं, अभी और सुनिए। তোরা তো না না দাদা কাকা সারা কিছু বুঝোস না, আমি তো দেশ সারা দুবাই যাইতেছি গা, তোরা তো আমার পরে জুতা সাফ করারও সময় পাবি না। ওয়াহিদুজ্জামান সালমুন, চাচা যাবে না পাশের বাড়ির ভাইয়াকে নিয়ে যাবা দুবাই, তোর বাপরে নিয়ে যাব। মানে অন দা স্পট কথা বলে ফেলবো, মানে কোনো আটকানি নাই, সব কথা মুখের উপরে। টয়লেট পরিষ্কার করার জন্য তোর বাফরে দুবাই সরকার ঢুকতে দিবে না। তুই যে একটা ফ্যাট, হ্যাঁ দেখো একটা দাঁড়া, হ্যাঁ অভিনয় একটু দেখাই, হ্যাঁ দেখো ফ্যাটটা বাইর হয়ে এরকম করে একটা প্রোফাইল পিকচার দেওয়ার আছে, বেড়া মানুষ আবার এরকম করে প্রোফাইল পিকচার দেয় রে। ওহিদুজ্জামান সালমুন, ও মা বলদের করে বলদ মনে হয়, হ্যাঁ প্রেগনেন্ট। আপু কাকা কি চাপে নাকি পাশে আপা ভাবক আলো, কাকা গেল মনসা, তুই তো যাইতে পারতি, তুই যদি একটা সুন্দর কমেন্ট করতি তা তো তোরে নিয়ে চিন্তা করতাম, তুই যে কাকারা নিয়ে কমেন্ট করছো সেজন্য তো তোর মুখে উষ্টা মারলাম। মজা আয়া ওর মেয়ে, যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চা। এই কথাগুলো শুনলে ওরা তো আসি পাই গেল। হাই রে কপাল, বুড়া মরছে দেখে সাদা শাড়ি নামিরা আসি, তোর মতো ফকির নি বেটি এর থেকে ভালো কথা কোনো কিছু চিন্তা করতে পারবি না। নামিরা আসি বেটি সাহারা একটু দেখি, ওরে চুন্নি ওরে চুন্নি, তোরে তো মনে কর, তোরে তো মনে কর কুত্তাও তোরে জিগাবে না, কিরকম ফাজিল মহিলা, কিরকম হিংসুটে, এর জামাই মনে হয় এর সকাল বিকাল মনে হয় ইয়া দিয়া মুগুর দিয়া মনে হয় পেটায়, এর জন্য বেটির এত চালা উঠছে, এই জন্য মানুষের জামাই মরে যাক সেই চিন্তা করে। হ নানার মন খারাপ বাপু, কারণ তোর মা ঠিক মতো কাজ করে না, তো বাসার রান্না বাড়া ঠিক মতো করতে পারতেছে না, টয়লেট ময়লেট ভালো করে পরিষ্কার করতে পারতেছে না, এই জন্য তোর নানার মন খারাপ। ওহিনী বুকের উপর তিলটা কি আসল নাকি নকল, শাওন চৌধুরী বুকের উপরে তিলটা আসল নাকি নকল, সেটা দিয়ে তুই কি করবি? হৃদয় খালাসি, আপু আঙ্কেল কোথায়, কেন আঙ্কেলকে দিয়ে কি করবে, তোর মাকে তো বিয়ে করবে না, তাহলে তুই আঙ্কেলকে দিয়ে, তোর মতো ফকিনের মানে তো আমার জামাই বিয়ে করবে না, তাহলে তুই আঙ্কেলের খুঁজোস কেন, বেদব কোন হানকার উষ্ট মানে নক ফটা ফলো। এই কলরের জাঙ্গা হবে এম বি আলমেন ফাহিম, তোর কি এটা জাঙ্গার দোকান মনে হয়, এটা মুসলমানের দোকান, তোর মুসলমান হরাই দিয়া গজব বেজতি। এইটার কথা আমি কি বলতাম, এটা মুসলমানি হরানোর দোকান, কাপড় সুপারের দোকান, সাথে এখানে মুসলমানি করানো হয়, তোর মতো যাওরা ব্যাগদ কাছে মান জানে বাতে গড়া লটাই আসলি হইল না, অসভ্য গুলারে মুসলমানি করানো হয়। আয় আসলে আপু কি আপনার কথাগুলো শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকি, কথাগুলো শুনলে মনটা জুড়ায় যায়। সৈয়দ রাসেল আহমেদ, বা এই যে ছেলেরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে, ছেলেরা কিরকম কমেন্ট করবে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, বা টনি আমি তোমার প্রেমে পড়ে গেছি, বা তুমি অনেক সুন্দর, তুমি ফুলের মতো সুন্দর, তুমি নদীর মতো ঝর্ণার মতো সুন্দর, এরকম এরকম কমেন্ট করবে ছেলেরা। না তোমার হাসি সুন্দর, তোমার চুল সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, এইসব কমেন্ট করবে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन तो। ना और आशा हमारे लिए थोड़ा कमेंट कर, ना और आशा कमेंट कर, আপু সাসা কোথায়, আপু দাদা কোথায়, আপু নানা কোথায়, হ্যাঁ সাসা দাদা না তোরা কি গিয়ে, তো দাদা সাসা নানা এগুলো দিয়ে তোদের কি দরকার, আমারে নিয়ে কমেন্ট কর, আমারে দেখ কত সুন্দর একটা মানুষ তোদের সামনে দাঁড়ায় আছে, গিয়ে মানে গিয়ে আমার মনে হয় সবগুলাই গিয়ে, এজন্য দাদা কোথায় সাসা কোথায় এসব নিয়ে পড়ে থাকে। ये बड़ी अच्छी बात कही आप।
তোমরাও যাও, যারা যারা কমেন্ট করার ইচ্ছা আছে এই মায়াডার লাইভে যাও গিয়ে সেটা কমেন্ট করো। তোমাদেরও বাস খাইতে ইচ্ছে হইলে অন দ্য স্পট তোমাদেরকে বাস দিয়ে দিবে। তোমরা লাইক কমেন্ট না করলে আমি ওমেন ভাবে ভিডিও করে করে তোমরা বাস দিতে দিব, নাহলে তোমরা শুধরাইতো না, তোমরা আমার লাইক দিতে পারো না। কমেন্ট কর বাবুচ্ছ নি, কমেন্ট করলে রিচ বাড়ে, আমার আইডিটা নষ্ট হয়ে যাবে, মানুষের রাস্ট্রিকশন হাইতে। সালা ইয়ে দুঃখ কায় খতম নি হতা বে, আমি এমন 20-25টা রাস্ট্রিকশন হাইলে আমার আইডিটা গেছে তো গেছে, এমন ভাবে গেছে অন আইডিটা উর্ফে উঠতেই পারে না, এটা রিচ কমেই না, এটা ডুববার আছে একদম। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অন্য এত পুরান আইডি দেখে হতো এই আইডিটার সারি না, একটা ঠাড়া ফিরে দিতে আমার আইডিটার মধ্যে একটা ঠাড়া। যাও তোমরা, ভালো লাগতেছে না।